সকালে রুটি বা পরোটার সাথে কি খাওয়া যায় সেটা নিয়ে গৃহিণীদের খুবই চিন্তায় পড়তে হয় তো রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য মজার একটা রেসিপি নিয়ে এসেছি প্রথমে একটা প্যানে তেল দিয়ে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম এখানে আছে এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ মশলাগুলোকে একটু ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে নেব এর মাঝে আমি বুটের ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি পানির পরিমাণটা এমন হবে যাতে ডালটাও সিদ্ধ হয় এবং পানিটাও শুকিয়ে আসে অপর পাশে আমি পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা রসুন আর আদার কাঁচা স্মেলটা যাতে চলে যায় এই জন্য সামান্য একটু ভেজে নিচ্ছি এরপর পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিচ্ছি যেহেতু গুঁড়া মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া যে যেরকম ঝাল খেতে চান সেই অনুযায়ী মরিচটা অ্যাড করবেন আমি এখানে এক চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এবারে সবগুলো মশলাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ভালোভাবে মশলা কষানোর উপর কিন্তু যে কোনো রান্নার স্বাদ অনেকাংশে নির্ভর করে মশলাটা থেকে যখন তেল ছিঁড়ে দিবে তখন বুঝবেন যে এটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এর মাঝে বুটের ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা এইটি এর মতো সিদ্ধ করে নিতে হবে এবার কষিয়ে নেওয়া মশলাটার মধ্যে সিদ্ধ করে নেওয়া বুটের ডালটা দিয়ে দিচ্ছি মশলার সাথে ডালটাকেও এবার একটু কষিয়ে নেব ডালটা ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি এখানে গরম পানি দিচ্ছি যেকোনো রান্নায় গরম পানি ইউজ করলে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয় এবং স্বাদটাও ঠিক থাকে দুই তিনটা মরিচকে অর্ধেক করে কেটে দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ডালটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি ডালে বাগান দেওয়ার জন্য আরেকটা প্যানে কিছুটা তেল দিয়ে পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব একটু লালচে করে ভেজে নিয়েছি এবার আমাদের রান্না হয়ে যাওয়া ডালটার মধ্যে সম্পূর্ণ বাগারটা দিয়ে দিচ্ছি ডালের সাথে পেঁয়াজ রসুন ভালো করে মিশিয়ে নেব এরপর এটাকে ঢাকনা দিয়ে পাঁচ দশ মিনিটের মতো রেখে দেব যাতে করে ফ্লেভারটা সমস্ত ডালের মধ্যে ভালোভাবে ছড়াতে পারে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আমি মেয়ের স্কুল টিফিনে পরোটার সাথে দিয়েছিলাম সেই ছবিটি শেয়ার করেছি